আসসালামু আলাইকুম, টেজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদির কর্মীদের বেতন 9% পর্যন্ত বাড়বে, নতুন বছরে ব্যাপকভাবে সম্প্রসারিত হবে সৌদির শ্রমবাজার। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। চলতি 2023 সালে সৌদি আরবের শ্রমবাজার উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হওয়ার পূর্বাভাস পাওয়া গিয়েছে, ফলে আশা করা যাচ্ছে বাংলাদেশি কর্মীদের নিয়োগের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে, সৌদি আরবের 57% কোম্পানি আগামী 12 মাসে তাদের কর্মী সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে। কোম্পানিগুলোর মধ্যে এক তৃতীয়াংশ কর্মীর বেতন 9% পর্যন্ত বাড়ানো এবং 1/4 কোম্পানি কর্মীদের সংখ্যা 10% বেশি বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে। এদিকে আবার স্থানীয় কর্মীদের নিয়োগ আরও বাড়ানো সৌদিকরণ উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার। তা সত্ত্বেও স্থানীয় জনশক্তি খাত সংশ্লিষ্ট জানিয়েছে, লো স্কিল্ড বা দক্ষতা কম হলেও চলে এমন চাকরির জন্য দেশটিতে প্রবাসী শ্রমিকদের চাহিদা কমবে না। যদিও সৌদি সরকার বর্তমানে স্থানীয় লোকদের কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব দিচ্ছে, তবে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা বর্তমানে ব্যাপকভাবে রয়েছে। গত বছর প্রায় 6,12,000 কর্মী সৌদি আরবে এসেছিল। গত বছর নভেম্বর পর্যন্ত বাংলাদেশি প্রবাসী কর্মীদের শীর্ষ গন্তব্য ছিল সৌদি আরব। গেল বছরে 1,35,000 বিদেশি কর্মী কর্মসংস্থানে 54% তৈরি হয়েছে সৌদি আরবে। যারা গিয়েছে, চলতি 2023 সালে 43% সৌদি নিয়োগকর্তারা মজুরি 3% এর উপরে বাড়িয়ে বেতন সমন্বয় পরিকল্পনা করছে, যা নিঃসন্দেহে বাংলাদেশি কর্মীদের জন্য এবং সৌদি শ্রমবাজারের জন্য একটি ভালো খবর। 2022 সালে প্রথম 9 মাসে সৌদি আরবের রেকর্ড 39.9 বিলিয়ন মার্কিন ডলার বাজেট উদ্ধৃত হয়ে গিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড চলতি 2023 সালে দেশের বিনিয়োগের খাতে বৈচিত্র্য বাড়ানোর কথা ভাবছে। তেলের দাম বৃদ্ধির কারণে সাম্প্রতিক সময়ে সৌদি আরবে অর্থনৈতিক ব্যাপক প্রবৃদ্ধি দেখা গিয়েছে। গেল 2022 সালে সেপ্টেম্বর পর্যন্ত দেশটির বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 8.6%। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবে বিনিয়োগের পরিমাণও বাড়ছে, বিশেষ করে প্রাইভেট ইকুইটি, ভেঞ্চার ক্যাপিটাল ইত্যাদি খাত আরও বড় হচ্ছে। সৌদি আরবে শিল্প খাতের উন্নয়ন 2023 সালে দেশের শ্রমবাজারকে আরও সম্প্রসারিত করবে। উপসাগরীয় দেশটি সরকার সম্প্রতি নানান উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে, যেমন নিয়মে 75 মাইলের মেগাসিটি নির্মাণ সহ দেশজুড়ে ক্রমবর্ধমান শপিং মল দোকানপাট স্থাপনের প্রবণতা সৌদি শ্রমবাজারকে আরও সম্প্রসারিত করে তুলবে বলে বিশেষজ্ঞদের ধারণা। এই কারণে প্রকল্পগুলোর মাধ্যমে দেশটি শিল্প খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। সৌদি সরকারের ভিশন 2030-এর আওতায় এই উন্নয়ন প্রকল্পগুলো পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে হাইড্রোকার্বনের ব্যবহার কমিয়ে সৌদি আরবের অর্থনীতিকে অন্যান্য কর্মখাতে বৈচিত্র্যময় করে তুলতে উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। পরিকল্পনার অংশ হিসেবে বিগত 4 বছরে 10,000-এর বেশি নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে দেশটিতে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, ভাষ্য অনুযায়ী পূর্বাভাসে বলা হচ্ছে সৌদি আরবে কর্মীদের বেতন বাড়বে। সৌদি আরবে কর্মীদের বেতন বাড়বে, কিন্তু আমাদের প্রবাসীদের ঠিক কতটুকু বেতন বাড়বে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।